হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমরা সিআইটিএস ট্রেনিং এর বেশ কিছু ডিটেলস নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। আশা করি স্ক্রিনে সেই ভিডিও থাম্বনেলটা তোমরা দেখতে পারছো এবং সেই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা আমায় একাধিক কমেন্ট করেছিলে এই সিআইটিএস ট্রেনিং নিয়ে। তোমাদের মনে যে সমস্ত ডাউট বা প্রশ্ন রয়েছে ট্রেনিং নিয়ে, সেই সমস্ত বিষয়গুলো তোমরা কমেন্টের মাধ্যমে আমায় জানিয়েছিলে। তো আজকের ভিডিওটা সেই সমস্ত ডাউট ক্লিয়ার করার জন্য, সিআইটিএস ট্রেনিং সংক্রান্ত যে সমস্ত ডাউট বা প্রশ্ন তোমাদের মনে রয়েছে আজকে কিন্তু সমস্ত ডাউটগুলো আমরা ক্লিয়ার করব। এক এক করে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। সমস্ত প্রশ্নগুলো আমি এখানে লিখেছি, এক এক করে আমি যদি সমস্ত প্রশ্নগুলো বলি তো নিচে এখানে দেখো সমস্ত প্রশ্নগুলো কিন্তু রয়েছে এবং এক এক করে সমস্ত প্রশ্নগুলো আমি বলবো এবং তার অ্যান্সারগুলো আমি তোমাদের কিন্তু সমস্ত ক্লিয়ার করে দেবো বা তোমাদের মনে যে সমস্ত ডাউট রয়েছে এই সিআইটিএস ট্রেনিং নিয়ে সমস্ত ডাউট আজকের ভিডিওতে আমি চেষ্টা করবো একদম ক্লিয়ার করে দিতে। তবে তারপরেও যদি কোনো ডাউট থাকে তাহলে প্রতিবারের মতো আমি তো আছি, অবশ্যই তোমরা আমায় এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো। প্রথমেই দেখো এখানে লেখা রয়েছে সিআইটিএস, যার ফুল ফর্ম হচ্ছে কি, ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম। যে ট্রেনিং স্কিমটা কাদের জন্য করানো হয়, মেনলি যারা আইটিআই কলেজের টিচার হিসেবে বা ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করার কথা ভাবছো তোমাদের কিন্তু এই ট্রেনিংটা কমপ্লিট করতে হবে। ঠিক যেরকম স্কুল মাস্টার হিসেবে জয়েন করার সময় আমাদের বিএড বা ডিএলএড করতে হয়, ঠিক একই রকমভাবে এটাও একটা কোর্স মনে করো যেটা আইটিআই ইনস্ট্রাক্টর হওয়ার জন্য তোমায় কিন্তু করতে হবে, এক বছরের একটা কোর্স। এবং সেই কোর্সটা তুমি কোথা থেকে করতে পারবে, এই যে সিআইটিএস এর এই ট্রেনিংটা বা এই যে কোর্সটা এক বছরের একটা কোর্স, এটা তুমি কোথায় করতে পারবে দেখো এখানে নিচে আমি লিখেছি। একটা হচ্ছে এনএসটিআই, যদি বলো দাদা এনএসটিআই এর ফুল ফর্ম কি, তাহলে এখানে দেখো লেখা রয়েছে ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট। এবং এই এনএসটিআই এর মধ্যেও কিন্তু দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে যেখানে ছেলে মেয়ে উভয় পড়াশোনা করতে পারে বা কোর্সটা করতে পারে এবং আরেকটা হচ্ছে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বা উমেন ক্যান্ডিডেটদের জন্য। দেখো নিচে এখানে লেখা রয়েছে এনএসটিআই ডাব্লিউ, অর্থাৎ উমেন, ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট ফর উমেন, ক্লিয়ার। এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট আইটিওটি। এই আইটিওটির ফুল ফর্মটা কি, ইনস্টিটিউট ফর ট্রেনিং অফ ট্রেনার, ক্লিয়ার। তাহলে দুটো এরকম ইনস্টিটিউট রয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট, যেই দুটো ইনস্টিটিউট থেকে আমরা কিন্তু এই যে ট্রেনিংটা সিআইটিএস এর এই যে ট্রেনিংটা আমরা কিন্তু করতে পারবো। একটা হচ্ছে এনএসটিআই ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট, যার দুটো ভাগ রয়েছে, একটা মেল ফিমেল বা বলতে পারো মেন উমেন দুজন ক্যান্ডিডেটের জন্যই, এবং আরেকটা হচ্ছে শুধুমাত্র উমেন ক্যান্ডিডেটের জন্য। এবং আরেকটা ইনস্টিটিউট কি রয়েছে, গভর্নমেন্ট এবং প্রাইভেট আইটিওটি, আইটিওটি অর্থাৎ ইনস্টিটিউট ফর ট্রেনিং অফ ট্রেনার্স, ক্লিয়ার। এই যে আইটিওটি এগুলো গভর্নমেন্টও হতে পারে এবং প্রাইভেটও হতে পারে, ক্লিয়ার। গভর্নমেন্টেরও রয়েছে এবং প্রাইভেটেরও কিন্তু এই ইনস্টিটিউটগুলো রয়েছে। তো আমাদের এই বিষয়টা ক্লিয়ার হলো যে কোথা থেকে আমরা বা কোন ইনস্টিটিউট থেকে আমরা এই ট্রেনিংটা করতে পারবো। পরবর্তী দেখো এখানে কি রয়েছে, ইনস্টিটিউট ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমরা তো ওয়েস্ট বেঙ্গলে মেনলি রয়েছি, তো ওয়েস্ট বেঙ্গলের কোথায় আমরা এই ট্রেনিংটা করতে পারবো। অনেকের মনেই প্রশ্ন রয়েছে দাদা ওয়েস্ট বেঙ্গলে আমরা কোথা থেকে এই ট্রেনিংটা করতে পারবো। দেখো দুটো ইনস্টিটিউট কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, দুটোই এনএসটিআই। একটা দেখো রয়েছে এনএসটিআই হাওড়া, তার সম্পূর্ণ অ্যাড্রেসটা আমি এখানে লিখে দিয়েছি। এবং আরেকটা হচ্ছে এনএসটিআই ডাব্লিউ, অর্থাৎ এনএসটিআই উমেন, সেটা কোথায়, কলকাতা। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই দুটোই কিন্তু ইনস্টিটিউট রয়েছে, কোনো আইটিওটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নেই। এই দুটো এনএসটিআই রয়েছে, একটা এনএসটিআই হাওড়া যেখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই করতে পারবে এই কোর্সটা, এবং আরেকটা রয়েছে এনএসটিআই উমেন কলকাতা যেটা শুধুমাত্র উমেন বা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, ক্লিয়ার। এবং দুটোর অ্যাড্রেসই আমি এখানে কিন্তু মেনশন করে দিয়েছি। তাহলে পরবর্তী যে পয়েন্টটা আমরা স্ক্রল করে যদি ওপর দিকে আসি তাহলে এখানে কোশ্চেন অ্যান্ড ডাউট কিন্তু এক এক করে এবার শুরু হবে। যে সমস্ত কোশ্চেনগুলো আমি এখানে লিখেছি আশা করি তোমার মনে যেই প্রশ্নটা বা যেই ডাউটটা রয়েছে না কেন সমস্ত কিছু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আমি যে সমস্ত ডাউটগুলো এখানে লিখেছি এই পিডিএফ এর মধ্যে তার মধ্যে তোমার ডাউটটা অবশ্যই থাকবে বা তোমার প্রশ্নটা অবশ্যই থাকবে। সম্পূর্ণটা দেখো, এক এক করে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা আমরা লিখেছি দেখো এখানে কোশ্চেন নাম্বার 1, এলিজিবিলিটি, কারা কারা এই ট্রেনিং এর জন্য আবেদন করতে পারবে। অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে দাদা কারা কারা এই ট্রেনিং এর জন্য আবেদন করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এই ট্রেনিংটা করার জন্য। প্রথমত আইটিআই এনটিসি অর্থাৎ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, আমরা আইটিআই পাস আউট করার পর যে সার্টিফিকেটটা আমাদের দেওয়া হয় সেটাকে মূলত বলা হয় এনটিসি বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট। তো এনসিবিটি সার্টিফিকেট ইন রিলেভেন্ট ট্রেড, অর্থাৎ তুমি যেই ট্রেডের জন্য অ্যাপ্লাই করছো সেই ট্রেডে তোমার এনসিবিটি সার্টিফিকেট থাকতে হবে বা আইটিআই পাস এনসিবিটি সার্টিফিকেট থাকতে হবে, ক্লিয়ার। মনে করো তুমি ফিটার ট্রেডের জন্য অ্যাপ্লাই করবে, ফিটার ট্রেডের জন্য অ্যাপ্লাই করলে তোমার কি আইটিআই তে ফিটার কোর্স কমপ্লিট করে থাকতে হবে এবং তার এনসিবিটি কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট থাকতে হবে, তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তীতে দ্বিতীয় নম্বর দেখো কি রয়েছে, অ্যাপ্রেন্টিসশিপ, আইটিআই তুমি করোনি খুব ভালো কথা, তুমি অ্যাপ্রেন্টিসশিপ করেছো, এনএসসি সার্টিফিকেট রয়েছে তোমার অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এনসিবিটি কর্তৃক প্রদত্ত, সেক্ষেত্রেও তুমি কিন্তু আবেদন করতে পারবে
সেম ফিটার ট্রেড মনে করো, সেখানে তুমি আইটিআই করোনি, তুমি কি করেছো অ্যাপ্রেন্টিসশিপ করেছো, এবং সেক্ষেত্রেও তোমার এনএসসি সার্টিফিকেটটা রয়েছে যেটা এনসিবিডি কর্তৃক তোমায় প্রদত্ত করা হয়েছে বা দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রেও তুমি কিন্তু আবেদন করতে পারবে এই ট্রেনিংটার জন্য। পরবর্তীতে ডিপ্লোমা, তুমি যে কোনো স্ট্রিম নিয়েই ডিপ্লোমা কোর্স যদি কমপ্লিট করে থাকো তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে, এক্ষেত্রে রিলেভেন্ট কোনো ট্রেড বা স্ট্রিমের উল্লেখ নেই। পরবর্তীতে দেখো ডিগ্রি বা বিটেক, অর্থাৎ তুমি যদি কোনো ডিগ্রি বা বিটেক করে থাকো সেক্ষেত্রেও কিন্তু তুমি আবেদন করতে পারবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মেইনলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এবং এখানে দেখো নিচে নোট দিয়ে লেখা রয়েছে এসসিবিডি ক্যান্ডিডেট আর অলসো এলিজিবল, অর্থাৎ এনসিবিডি সার্টিফিকেট ছাড়া তোমার যদি এসসিবিডি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও তুমি কিন্তু এই ট্রেনিংটার জন্য আবেদন করতে পারবে। ক্লিয়ার হলো? এই হলো মেইনলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই ট্রেনিংটা করার জন্য। ক্লিয়ার দাদা? পরবর্তী পোর্শনটা আমরা দেখবো, স্ক্রল করে ওপর দিকে আসবো। পরবর্তী 2 নম্বর প্রশ্ন দেখো, এখানে লেখা রয়েছে দাদা আবেদন করার জন্য বয়সে কি কোনো নির্দিষ্ট সীমা রয়েছে বা লিমিট রয়েছে? অনেকের মনে এর প্রশ্ন আসতে পারে, দাদা আমার বয়স হয়ে গেছে 32 বছর, দাদা আমার বয়স 34 বছর, আমি কি আবেদন করতে পারবো? তো দেখো এখানে লেখাই রয়েছে নো আপার এজ লিমিট, অর্থাৎ এক্ষেত্রে আপার এজের কোনো লিমিট নেই। তোমার বয়স যদি 42 ইয়ার্স হয় তাও তুমি অ্যাপ্লাই করতে পারবে, যদি 50 হয় তাও অ্যাপ্লাই করতে পারবে। কারণ আমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছিলাম যে যারা বর্তমানে কোনো আইটিআই ইনস্টিটিউটে টিচার হিসেবে রয়েছে, পড়াচ্ছে ইনস্ট্রাক্টর হিসেবে, তারাও কিন্তু এই ট্রেনিংটা করতে পারবে। তো সেক্ষেত্রে এখানে আপার এজের কিন্তু কোনো লিমিট নেই, তুমি চাইলেই এই ট্রেনিংটা করতে পারবে তোমার এজ যতই হোক না কেন। পরবর্তী 3 নম্বর প্রশ্ন দাদা, দেখো কি রয়েছে এখানে, দাদা এই ট্রেনিংটা করার জন্য আমাদের কি কোনো অ্যাডমিশন টেস্ট দিতে হবে, কোনো কি পরীক্ষা দিতে হবে? আমরা যদি ট্রেনিংটা অ্যাডমিশন নিতে চাই, ভর্তি হতে চাই, তার আমাদের কি কোনো পরীক্ষা দিতে হবে? হ্যাঁ অবশ্যই, এক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে, অনলাইন একটা সিবিডি এক্সাম তোমাদের দিতে হবে, কম্পিউটার বেসড টেস্ট যেটাকে আমরা বলি সিবিডি এক্সাম, সেটা তোমাদের দিতে হবে। এবং সিবিডি এক্সামের যে ডিটেলস সেটা দেখো এখানে আমি লিখে দিয়েছি। প্রথমত এখানে কি লেখা রয়েছে, এক্সাম ডিউরেশন, অর্থাৎ পরীক্ষার জন্য সময় কত তোমায় দেওয়া হবে, 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা তুমি পাবে পরীক্ষার জন্য। 75% কোশ্চেন অফ অবজেক্টিভ টাইপ MCQ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু থাকবে 75টা, 75% 100টা প্রশ্ন হলে 75টা। সেক্ষেত্রে আইটিআই লেভেলের রিলেটেড ট্রেড, অর্থাৎ তুমি যদি ফিটার ট্রেডে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে ফিটার ট্রেডের ওপর কিন্তু 75% কোশ্চেন থাকবে, ঠিক আছে? যদি 100টা প্রশ্নের পরীক্ষা হয় তাহলে 75টা প্রশ্ন কিন্তু থাকবে ফিটার ট্রেডের ওপর, ফিটার ট্রেডের সম্বন্ধে, ঠিক আছে? MCQ টাইপ, অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে। ক্লিয়ার? পরবর্তী দেখো 25% কোশ্চেন থাকবে কিসের ওপর, এটাও MCQ টাইপ, এটা কিন্তু থাকবে অ্যাপটিটিউড, নিউমেরিক্যাল এবং রিজনিংয়ের ওপর, ঠিক আছে? নিউমেরিক্যাল এবং রিজনিংয়ের ওপর, যেখানে বেসিক ম্যাথ থাকবে এবং কিছু রিজনিং থাকবে। ক্লিয়ার? তাহলে 75% কোশ্চেন থাকবে রিলেটেড ট্রেডের ওপর, যে ট্রেডের জন্য তুমি অ্যাপ্লাই করছো বা তোমার যে ট্রেড, এবং 25% কোশ্চেন থাকবে ম্যাথ বা বলতে পারো নিউমেরিক্যাল এবং রিজনিংয়ের ওপর। ক্লিয়ার? এবং এ বছরের, অর্থাৎ এই বছর তোমরা যদি 2023-24 সেশনের CITS অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করো বা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার ডেট কত দাদা? পরীক্ষার ডেট কিন্তু দেওয়া রয়েছে 8/7/2023, অর্থাৎ 8ই জুলাই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। অল ইন্ডিয়া টেস্ট যেটা বলতে পারো সিবিটি এক্সাম, সেটা কিন্তু হচ্ছে 8ই জুলাই, অফিসিয়াল নোটিফিকেশন আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি, এবং টেলিগ্রাম চ্যানেলে এই রিলেটেড সমস্ত ডকুমেন্ট বা সমস্ত PDF কিন্তু আমি আপলোড করে দিয়েছি। যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি অবশ্যই কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও। এবং আজকের এই যে PDF, এই PDFটাও আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। এখানে মাঝে আমি তোমাদের একটা কথা বলি, পরীক্ষার ডেট তো আমরা জেনে নিলাম যে এবছর পরীক্ষার ডেট রয়েছে 8/7/2023, অর্থাৎ আগামী 8 তারিখ, জুলাই মাসের 8 তারিখ কিন্তু পরীক্ষা। তবে পরীক্ষার আগে তোমরা যদি এখনও MCQ প্রিপারেশন না নিয়ে থাকো তাহলে এখনও কিন্তু তোমরা সমস্ত বই পেয়ে যেতে পারো আমার কাছ থেকেই, বা বলতে পারো আমাদের যে বুক স্টোর LWA বুক স্টোর, এই বুক স্টোর থেকে বাড়িতে বসেই তোমরা কিন্তু সমস্ত MCQ বই, এশিয়ান পাবলিশার্সের সমস্ত MCQ বই, সমস্ত ট্রেডের ওপর তোমার যে নিজস্ব ট্রেড, যেই ট্রেড নিয়ে তুমি আইটিআই কোর্স কমপ্লিট করেছো, সেই ট্রেডের যেই ট্রেডের ওপর মেইনলি তুমি পরীক্ষা দেবে সেই ট্রেডের যে MCQ বই, সেটা কিন্তু তুমি আমাদের কাছ থেকেই পেয়ে যাবে, আমাদের বুক স্টোর থেকেই পেয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি চাইলে আমাদের বুক স্টোর থেকে অর্ডার করতে পারবে। অর্ডার করার জন্য দাদা কি করব, অর্ডার করার জন্য কিচ্ছু করতে হবে না, সিম্পলি দেখো নিচে এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিয়েছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যেই বইটা তোমার প্রয়োজন বা তোমার যেই ট্রেড সেই ট্রেডের যে MCQ বই, সেটা তুমি হোয়াটসঅ্যাপের ক্যাটালগ থেকেও পেয়ে যাবে, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে যে বুক লিস্ট রয়েছে সেখান থেকেও পেয়ে যাবে, সরাসরি হোয়াটসঅ্যাপের ক্যাটালগটা দেখবে, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। ক্যাটালগের মধ্যে সমস্ত বই রয়েছে, সেখান থেকে তোমার যে বইটা প্রয়োজন, তোমার যে MCQ বইটা প্রয়োজন তোমার ট্রেডের,
সেই বইটা সরাসরি অর্ডার করতে পারো। 7 থেকে 8 দিনের মধ্যে বইটা কিন্তু সরাসরি তুমি বাড়িতে বসেই পেয়ে যাবে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে। ক্লিয়ার হলো? সমস্ত ডেটের এমসিকিউ বই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এশিয়ান পাবলিশারদের। তো এখনো যারা প্রিপারেশনটা ঠিকঠাকভাবে নিতে পারোনি, ভাবছো এমসিকিউ কথা থেকে পড়বে, তাহলে লাস্ট মিনিট সাজেশন হিসেবে এশিয়ান পাবলিশার্সের যে সমস্ত এমসিকিউ বই রয়েছে টেটের ওপর, সেই সমস্ত বইগুলো তোমরা কিন্তু পড়তে পারো। এবং কোথায় পাবে সেটা যদি চিন্তা নেই আর, সেই বিষয়ে আমাদের বুকস্টোর থেকেই তোমরা কিন্তু সমস্ত বই পেয়ে যাবে একদম বাড়িতে বসেই। পুনরায় আমরা পরবর্তী প্রশ্নে চলে আসবো। পরবর্তী প্রশ্ন দেখা গেলে 4 নম্বরে রয়েছে। 4 নম্বর প্রশ্নটা কি লিখেছে দাদা? দাদা, আমার 2021-23 সেশন, আমি কি আবেদন করতে পারবো? বা অ্যাপিয়ারিং যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা কি আবেদন করতে পারবে? তো এক্ষেত্রে সরাসরি উত্তর হবে কি না, অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরা তোমরা যারা রয়েছো তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। যারা এবছর আইটিআই কমপ্লিট করবে, যাদের এবছর আইটিআই কমপ্লিট হবে, তোমরা যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। কিন্তু কেন দাদা, কেন আবেদন করতে পারবো না? তো দেখো, এখানে একটা আমি স্ক্রিনশট অ্যাড করে দিয়েছি। ফর্ম ফিল আপ তোমরা যখন করতে যাবে তো সেক্ষেত্রে এই ধরনের একটা কলাম কিন্তু আসবে, একটা ফিল্ড কিন্তু আসবে, যেখানে আইটিআই পাস বলে একটা লেখা থাকবে এবং সেখানে দুটো অপশন তুমি পাবে, ইয়েস অর নো সিলেক্ট করার। যখনই তুমি সেখান থেকে ইয়েস সিলেক্ট করবে তখনই সেখানে সার্টিফিকেট নাম্বার তোমায় কিন্তু শো করতে হবে, সার্টিফিকেট নাম্বার তোমায় কিন্তু এন্টার করতে হবে, সেক্ষেত্রেই ফর্মটা কিন্তু আগে যাবে বা তুমি ফর্মটা সাবমিট করতে পারবে। তাহলে যেহেতু তোমার এখনো আইটিআই কোর্সটা কমপ্লিট হয়নি, সেহেতু সার্টিফিকেট তুমি পাওনি, সার্টিফিকেট না পেলে তুমি সার্টিফিকেট নাম্বারটা কোথায় পাবে? সেই কারণে তুমি এই জায়গাটা কিছুই ফিল করতে পারবে না। তাই অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু এই বছর আবেদন করতে পারবে না। যারা যারা ভাবছো এই ট্রেনিংটা করার কথা, ইনস্ট্রাক্টর হওয়ার কথা, তোমরা সামনের বছর অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বরে কি রয়েছে, আমরা স্ক্রল করে ওপর দিকে আসবো। 5 নম্বর প্রশ্ন এখানে রয়েছে, দাদা আমি ওয়েল্ডার ট্রেড নিয়ে আইটিআই পাস করেছি, আমি কি আবেদন করতে পারবো? বা 1 বছরের 1 ইয়ারের যে সমস্ত আইটিআই পাস আউট ক্যান্ডিডেট রয়েছে তারা কি আবেদন করতে পারবে? অবশ্যই পারবে। যে সমস্ত ক্যান্ডিডেট ওয়েল্ডার ট্রেড নিয়ে আইটিআই কোর্স কমপ্লিট করেছো তারা অবশ্যই আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে একটা কথা আমি বলবো, যে সমস্ত ট্রেড নিয়ে তোমরা আইটিআই কোর্স কমপ্লিট করেছো সেই ট্রেড নিয়ে তোমরা আবেদন করবে তো ঠিকই, তবে সেই ট্রেডে ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গলের যে NSTI সেখানে রয়েছে কিনা সেটা তো আমাদের জানা খুব ইম্পর্টেন্ট। এখন যদি কেউ বাইরে গিয়ে করো, বাইরে গিয়ে যদি এই কোর্সটা করতে চাও অন্য কোনো স্টেটে গিয়ে, সেক্ষেত্রে আলাদা বিষয়। তবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে NSTI যে রয়েছে, তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হও তাহলে NSTI উমেন যেটা রয়েছে সেখানেও চেক করতে পারো, NSTI হাওড়াতে যেটা রয়েছে সেখানেও ডিটেলস চেক করতে পারো। যেমন এখানে দেখো একটা ছক কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং এই ছকের মধ্যে কিন্তু সমস্ত সিট ম্যাট্রিক্সটা রয়েছে এবং এই সিট ম্যাট্রিক্সের যে PDFটা, এখানে হয়তো একটু ঝাপসা লাগতে পারে তোমাদের, অরিজিনাল যে PDFটা সেটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে। এবং এখানে আমি দুটো হাইলাইট করে দিয়েছি, দেখো এখানে রেড কালার দিয়ে হাইলাইট করা রয়েছে, একটা হচ্ছে NSTI উমেন কলকাতা এবং আরেকটা হচ্ছে NSTI হাওড়া। দুটোর মধ্যে কোন কোন ট্রেডে কতগুলো করে সিট রয়েছে এবছর তার ডিটেলস এখান থেকে তোমরা চেক করতে পারবে এবং সেই ট্রেডেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আমার মনে হয় সেই ট্রেড ছাড়া অন্য ট্রেডে যদি তোমরা আবেদন করো তাহলে তোমরা তো ওয়েস্ট বেঙ্গলে অ্যাডমিশনই নিতে পারবে না, কারণ তোমার ট্রেডে যদি ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি না থাকে, সিট না থাকে, তাহলে তুমি অ্যাডমিশন নেবে কীভাবে ওয়েস্ট বেঙ্গলে? তবে তুমি যদি বাইরের কোনো আইটিওটিতে গিয়ে অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে বিষয়টা আলাদা। তবে ওয়েস্ট বেঙ্গলে যারা যারা অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো তারা এই সিট ম্যাট্রিক্সটা কিন্তু অবশ্যই একবার চেক করে দেখে নেবে যে তোমার ট্রেডে সিট রয়েছে কিনা। তাছাড়া 1 বছরে যে এখানে প্রশ্নটা ছিল, 1 বছরের ক্যান্ডিডেট আবেদন করতে পারবে কিনা, অবশ্যই পারবে। ওয়েল্ডার ট্রেডে কেউ যদি আইটিআই কোর্স কমপ্লিট করে থাকো অবশ্যই আবেদন করতে পারবে এবং ওয়েল্ডার ট্রেডে কিন্তু NSTI হাওড়াতে ভ্যাকান্সিও রয়েছে। ক্লিয়ার? তো পরবর্তী প্রশ্নটা আমরা দেখবো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে স্ক্রল করে আমরা যদি ওপর দিকে আসি, ওপর দিকে আসলে দেখো 6 নম্বর যে প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন এখানে কি রয়েছে, দাদা আমার বাড়ি শিলিগুড়িতে, আমি কোন ইনস্টিটিউট থেকে ট্রেনিংটা করতে পারবো? তোমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের যেখানেই হোক না কেন, ওয়েস্ট বেঙ্গলে আমি প্রথমেই কিন্তু বললাম যে ওয়েস্ট বেঙ্গলে দুটো কিন্তু কলেজ রয়েছে বা দুটো ইনস্টিটিউট রয়েছে, একটা NSTI হাওড়া এবং NSTI উমেন কলকাতা, এই দুটো ইনস্টিটিউট রয়েছে। তোমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে যেখানেই হোক না কেন এই দুটো ইনস্টিটিউটের মধ্যে থেকে যে কোনো একটা ইনস্টিটিউটে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। তাছাড়া তোমার যদি মনে হয় তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্য কোনো স্টেট থেকে করবে সেক্ষেত্রেও সেটা করতে পারো, তবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি করতে চাও তাহলে এই দুটো ইনস্টিটিউটে কিন্তু রয়েছে। পরবর্তী প্রশ্ন 7 নম্বরে কি রয়েছে দেখো, দাদা অ্যাডমিশন টেস্টের জন্য এক্সাম সেন্টার কোথায় রয়েছে? অর্থাৎ 8 তারিখে যে আমাদের পরীক্ষাটা দেবো, 8 তারিখে যে পরীক্ষাটা দিতে হবে এই কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য, তার জন্য যে অ্যাডমিশন টেস্ট হবে সেটা দেওয়ার জন্য এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে অল ওভার ইন্ডিয়াতে, তার দেখো এক্সাম সেন্টার সমস্ত লিস্ট কিন্তু এখানে রয়েছে। তার মধ্যে আমি হাইলাইট করে দিয়েছি, দেখো 22 নম্বর রয়েছে হাওড়া, অর্থাৎ হাওড়াতে একটা এক্সামিনেশন সেন্টার রয়েছে, 37-এ রয়েছে কলকাতা, 58-তে রয়েছে শিলিগুড়ি। তো মনে করো এখানে যেই প্রশ্ন আমি লিখেছিলাম, শিলিগুড়িতে যদি কারোর বাড়ি হয় তাহলে এক্সাম সেন্টার হিসেবে সে অ্যাডমিশন টেস্টটা কিন্তু শিলিগুড়িতে বসেই দিতে পারবে, সেক্ষেত্রে কিন্তু কলকাতায় আসতে হবে না। তবে যদি অ্যাডমিশন নাও, ভর্তি হও, কোর্সটা করতে যাও, সেক্ষেত্রে কলকাতায় কিন্তু আসতে হবে, থেকে করতে হবে। হোস্টেল ফ্যাসিলিটি কিন্তু দু জায়গাতেই রয়েছে, হাওড়া এবং কলকাতা দু জায়গাতেই কিন্তু রয়েছে। তবে এক্সামিনেশন সেন্টার কিন্তু এই 3টে জায়গায় রয়েছে, হাওড়া, কলকাতা, শিলিগুড়ি, 3টে জায়গায় তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। ক্লিয়ার? এরপর দেখো আমরা যদি স্ক্রল করে ওপর দিকে আসি তাহলে পরবর্তী যে পয়েন্ট আমি এখানে লিখেছি, এক্সামিনেশন ফিস, অর্থাৎ ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের
এক্সিবিশন ফিস বা আবেদন কত কি করতে হবে, ফিস কত কি রয়েছে। দেখো এন্ট্রান্স এক্সিবিশন ফিস ₹500 ফর জেনারেল অ্যান্ড অল আদার ক্যান্ডিডেটস, জেনারেলদের জন্য এবং অল আদার ক্যান্ডিডেটদের জন্য ₹500, এবং ₹300 ফর এসসি এসটি পিএইচ অ্যান্ড উমেন ক্যান্ডিডেটস। অর্থাৎ তুমি যদি এসসি এসটি উমেন বা পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে ₹300 তোমায় পে করতে হবে ফর্মটা ফিল আপ করার জন্য। তবে তুমি যদি জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমায় কিন্তু ₹500 পে করতে হবে ফর্মটা ফিল আপ করার জন্য। পেমেন্ট তুমি কিভাবে করতে পারবে, দেখো এখানে নেট ব্যাংকিং রয়েছে, ক্রেডিট কার্ড রয়েছে, ডেবিট কার্ড রয়েছে, এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করে তুমি কিন্তু তোমার পেমেন্টটা করতে পারবে। তাহলে সম্পূর্ণ ডাউটগুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমি মোটামুটি যে সমস্ত প্রশ্ন তোমরা করেছিলে সেগুলো তো অ্যাড করেছি, তাছাড়াও আমার মনে হয়েছে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের মনে থাকতে পারে সেই সমস্ত প্রশ্নগুলো আমি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। এরপরেও আমি তোমাদের বলবো, যদি এরপরেও তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমি যেই প্রশ্নটা এখানে কভার করিনি, তোমাদের যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করে আমায় জানাতে পারো। আবারও বলছি, যারা যারা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও, কারণ সমস্ত আপডেট আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সাথে নিয়মিত শেয়ার করি। এবং বই সংক্রান্ত আমি তোমাদের বললাম একটু আগেও, তো বই যদি কারোর প্রয়োজন হয়, এশিয়ান পাবলিশার্সের নিজস্ব ট্রেনের ওপর এমসিকিউ বই, অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে বসে আমাদের বুক স্টোর থেকে অর্ডার করতে পারবে। জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে, সমস্ত ডিটেলস সেখানেই তোমাদের সেন্ড করে দেওয়া হবে, এবং 7-10 দিনের মধ্যে তোমরা কিন্তু বাড়িতে বসেই তোমাদের বই পেয়ে যাবে। যারা বই সংক্রান্ত ডিটেলস জানতে চাও তারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপটাও দেখতে পারো, এই ভিডিও ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপটাও দেখতে পারো, সেখানে কিভাবে আমাদের বইগুলো অর্ডার নেওয়া হয়, কিভাবে বইগুলো ডেলিভার করা হয়, সমস্ত আপডেট বা ফিডব্যাক সেখান থেকে তোমরা কিন্তু চেক করতে পারবে। তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই, আশা করি তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়েছে, এরপরও ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আজকের ভিডিওতে এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ, থ্যাংক ইউ।